আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি তাহলে সব ভালো আছেন? আশা করি সব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি স্পেন ব্লগার বাই ফারজানা। তো আজকে আপনারা আর একটা রেসিপি শেয়ার করলাম, ডিম বিরিয়ানি। তো আপনারা খুব সহজে একটা ডিম বিরিয়ানি করতে পারবো। দেখো, আমি একটা পাতিলো পরিমাণ মতো তেল, আদা, রসুন, পেঁয়াজ আর লবণ দিব। দিয়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তো আপনারা খুব সহজে ডিম বিরিয়ানিটা বানাইতে পারবো। আমার আজকাল মনে হইলো, মানে খুব বেশি জানে হয়েছে ডিম বিরিয়ানি খাইতাম। তো আমি কোনো সময় বানাইছি না, বানাইছি প্রথম, আর আপনার শেয়ার করলাম। খাইয়া দেখলাম না খুব বেশি ভালো লাগছে ডিম বিরিয়ানিটা। আর দেখো, পেঁয়াজ নরম হয়ে গেছে, এখন আমি টমেটো দিলাম। আর টমেটো একটু নরম হওয়ার পরে পেঁয়াজটা মশলা দিই হালকা। তো আমি ডিমটাও সিদ্ধ করে আগে নিয়েছি। তো এখানে আমি তেল পাখির ডিম দিয়ে বিরিয়ানি বানাই নি। আপনারা চাইলে মুরগির ডিম আসার ডিম দিয়ে বানাইতে পারবা, কোনো জো নাই। তো আমি একটা মনে হলো, আমার মানে তেল পাখির ডিম দিয়ে বানাইতাম, তো আমি তেল পাখির ডিম দিয়ে বানাইছি। সিদ্ধ করে ডিমটা আগে রাখছি। তো দেখো, আমি সামান্য হলুদ দিছি, মরিচ দিমু, আর বিরিয়ানির মশলা দিমু। মশলাটা কষি হলে আমি এখানে ডিমটা দিলাই। তো ডিম দেওয়ার পরে ডিমটা দিয়া কামিয়ে দিন। তো আমার ডিমটা হয়ে গেছে, এখন আমি আবার ও পাতিলেও আমি তেল নিছি। আর এখানে আমি তেজপাতা, ডালচিনি, এলাচি আর দুই টেবিল চামচ দিয়ে দিই। দিয়া চাউলটারে ভাজি দিই। আর এখানে আমি আলু নিছি, মটন নিছি, গাজর নিছি। মানে আপনার চাইলে আপনার সবজি দিতেও পারবা, না চাইলে না দিতে পারবা। তো আমি তো একটু আলু, মটর, গাজর দিলে একটু ভালো লাগতো, আর লবণও দিই। দিয়া চাউলটার ভালোটিকে ভাজি নেই। তো দেখো, আমি সবজিটা দিয়া বালাটিকে নাড়িলাই। তো সবজিটা আপনার ইচ্ছা মতো দিবা। তো আমি কারণ দেওয়ার কারণ হইলো বেচেনতে খাইলে খাইবা, ও কারণে আমি একটু সবজিও দিছি। তো এখানে আমি ডিমও দিলাই, আর একটা বেচেনতে লাগে বেস্ট একটা রেসিপি, কারণ বেচেনতে খুব বেশি পছন্দ করুন। তো আমি তো আমার আলামিনে খুব বেশি পছন্দ করছেন বিরিয়ানিটা। তো আপনারা অবশ্যই বাসাত বানাইবা বা চিন্তা হইবা, আপনারাও খাইবা। তো আমি ডিমটা দিয়া বালাটাকে নাড়িয়া এখন পরিমাণ মতো পানি দিলাই, মানে বিরিয়ানিটা খুব ভালো লাগে। আর খুব অল্প সময় একটা হয়ে যায়, বেশি সময় লাগে না। আপনারা চাইলে যে কোনো সময় আপনারা বানাইতে পারবা, আর আপনারা চাইলে সকালেও খাইতে পারবো, নাস্তার লাগান দুপুরেও খাইতে পারবো, রাইতে খাইতে পারবা। তো আমি এখানে কাঁচা মরিচ দিলাই, বাটটা ফুটি হয়ে গেছে, আমি একটু নাড়ি উপর মিক্স করিয়া দিলাইমু। আর এরপরে এখানে আমি কিশমিশ দিমু। তো আমি কিশমিশ দিমু, এরপরে আমি এখানে সামান্য দুই তিন টেবিল চামচ ঘি দিমু, আর পেঁয়াজ বেরেস্তাও দিমু, আর এখানে ধনিয়া পাতাও দিমু। দিয়া ধনিয়া পাতাটা লাস্টে দিলে একটু গ্রান হয়, আর তো আমি একটু দিয়া দমও রাখি দিমু। তো আমার ভিডিওটা আপনারা দেখবা, দেখতে যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই কমেন্ট করে জানাইবা এই বিরিয়ানিটা কি লইলো। আর আপনারা আর কিলা ভিডিও দেখতে চান, কি রেসিপি দেখতে চান, অবশ্যই কমেন্ট করে আমার জানাইবা, আমি দেখানোর চেষ্টা করবো।
তো এখন তো ভাইরাসের কারণে আমি আসলে আমি ব্লগ ভিডিও করে বেশি প্রথম চাই, আর ভাইরাসের কারণে করতে কি বারণই হয় না, ও কারণে আপনার রান্দার ভিডিও দেই। তো আপনারা দেখোক আর এনজয় করোক, আর অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।